চলুন যাওয়া যাক। শ্রোতি দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022। পহেলা জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022-এর 26তম আসরের উদ্বোধন করেন। আপনারা অনেকেই জানেন এবারের বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার অদূরে পূর্বাচল নতুন শহরে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। পহেলা জানুয়ারি থেকে মাসব্যাপী চলবে এ মেলা। কিন্তু বাণিজ্য মেলায় কিভাবে যাবে আমরা আজ দেখাবো। বাণিজ্য মেলায় যাওয়ার প্রধান রাস্তা 12 কিলোমিটার পূর্বাচল এক্সপ্রেসওয়ে বর্তমান অবস্থা। তবে রাস্তা সম্পর্কে আজ কিছু বলবো না, নিজ চোখেই দেখবেন। আমরা বসুন্ধরা কনভেনশন সেন্টারের কাছ থেকে যাত্রা শুরু করলাম। চলুন যেতে যেতে রাস্তার অবস্থা দেখি আর মেলা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানেন 1995 সাল থেকে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুরু থেকে রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এবারই স্থায়ীভাবে মেলার স্থান পরিবর্তন হচ্ছে পূর্বাচলে। নতুন বছরের শুরুতেই অন্যান্য বারের মতো এবারও আয়োজিত হয়েছে বাণিজ্য মেলা। যদিও করোনার কারণে বিগত 2 বছর অর্থাৎ 2020 ও 2021 সালে বাণিজ্য মেলা হয়নি, বিগত 2 বছরের পর এবার 26তম বারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশীয় পণ্যের প্রচার প্রসার, বিপণন, উৎপাদনের সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে 1995 সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। এবারই প্রথমবারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার অদূরে পূর্বাচল শহরের 4 নম্বর সেক্টরে 2017 সালে 20 একর জায়গা দিয়ে একটি এক্সিবিশন সেন্টার তৈরির ঘোষণা দেওয়া হয়। এরপর গণচীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে বাণিজ্য মেলা ও প্রদর্শনীর এই স্থায়ী অবকাঠামো নির্মাণ সম্পন্ন করা হয়, যা বর্তমানে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন এক্সিবিশন সেন্টার নামে পরিচিত। এই এক্সিবিশন সেন্টারটি নির্মাণে মোট ব্যয় হয়েছে 773 কোটি টাকা। পূর্বাচলের নতুন এই ভেন্যুতেই এবার আয়োজিত হয়েছে বাণিজ্য মেলা। এখানে আছে প্রায় 33,000 বর্গমিটারের প্রদর্শনী স্পেস। এক্সিবিশন হলে মোট 68টি বুথ আছে, যার প্রতিটির আয়তন 8.67 বর্গমিটার। এছাড়াও বাইরে 6 একর খোলা জায়গা আছে যেখানে অস্থায়ী কিছু স্টলের ব্যবস্থা করা হয়েছে। মেলার বিশেষ আকর্ষণ হিসাবে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে।
দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরির মোট 23টি প্যাভিলিয়ন, 27টি মিনি প্যাভিলিয়ন, 162টি স্টল ও 15টি ফুড স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে আছে দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহ সামগ্রী, চামড়া, জুতাসহ চামড়াজাত পণ্য। এছাড়াও পাবেন স্পোর্ট গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, কুকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হার্বাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকোর ইত্যাদি। দ্বিতল গাড়ি পার্কিংয়েরও সুবিধা আছে এক্সিবিশন সেন্টারে, যার আয়তন 7,912 বর্গ মিটার, যেখানে একসঙ্গে 500টি গাড়ি রাখা যাবে। এছাড়াও মেলার বাইরে খোলা পার্কিং স্থানে আরও 1,000 গাড়ি রাখা যাবে। ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে লোকজন যানবাহন যোগে মেলায় আসবেন। এর আগে লক্ষ্য করা গেছে মেলায় দর্শনার্থীদের সঠিক পথে ও সুষ্ঠুভাবে গমনাগমন, সুশৃঙ্খল যানবাহন ও পার্কিং, কেনাকাটা শেষে বেরিয়ে যাবার পথে ব্যাপক বিশৃঙ্খলা হয়। এবার যাতে সুশৃঙ্খল থাকে সেজন্য আশেপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে ট্রাফিক বিভাগ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য পুরীর ফ্লাইওভার থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন 30টি ডিআরটিসি বাস ও অন্যান্য যাত্রীবাহী বাস চলাচল করছে। ভাড়া জন প্রতি 40 টাকা। নামতে হবে কাঞ্চন ব্রিজ বাস স্ট্যান্ড। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2022-এর এক্সিবিশন সেন্টারে বড়দের জন্য প্রবেশ ফি জনপ্রতি 40 টাকা ও শিশুদের জন্য 20 টাকা। ছুটির দিন সকাল 10টা থেকে রাত 10টা ও অন্যান্য দিনে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে বাণিজ্য মেলা। আমরা চলে এসেছি, সামনেই দেখতে পাচ্ছেন কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজটি পার হতে হবে না, তার আগেই দেখবেন ঢাকা বাইপাস গোলচত্বর। এখান থেকে এক্সিবিশন সেন্টার প্রায় 2 কিলোমিটার। 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে মেলা প্রাঙ্গণে যাওয়া যাবে। ঢাকা বাইপাস ধরে এগোলেই দেখা যাবে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। শুধু দর্শক, ভিডিওটি আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে মেলার ভিতরের স্টলগুলো দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।